ওম নম শ্রী ভগবতি প্রণব ওম আহইতুকিং প্রেমঘন দিব্যমতিম আচার্য রূপ প্রণবং নমি তমেব মাতা চিমে তমে বন্ধুশে তমে বিদ্যা দ্রবিং তমেব তমেব শর্ং মম দেব তমে শরং মম দেব নমস্কার শুক্রিয়্রোতা বন্ধুর আপনাদের সকলকে স্বপ্নে স্বাগত ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যোগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দী মহারাজের দিব্য জীবন কথা শ্রী শ্রী শতরূপে শতমুখে দ্বিতীয় খণ্ড চতুর্থ সংস্করণ পৃষ্ঠা আটাত্তর থেকে স্বামী চিদ্রূপানন্দজি লিখছেন গুরুমাজের পূর্ণ স্মৃতির কথা লিখছেন বঞ্চিত করি বাঁচালে মরে শিরোনামে পূজ্যপাদ স্বামীজি স্বামী চিদ্ুপানন্দজি গুরুমাজের সান্নিধ্যে এসেছিলেন দীর্ঘ বছর গুরুমাজের সেবা করার সুযোগ পেয়েছেন সঙ্ঘের সেবা করার সুযোগ পেয়েছেন তা স্বামীজি লিখছেন খুব সুন্দর একটা কথা যে গুরুর স্মৃতি নিয়ে চলা যে মানুষের যে নিজের একটা ইগো থাকে যা বা নিজের যেটা মানে আমার মতের কেউ যে প্রাধান্য দেওয়া সেই বিষয়ে গুরু কাছে এক আত্মনিবেদন করতে পারলেই একমাত্র শান্তি কল্যাণ বা মঙ্গল হয় খুব সুন্দর করে সামজি লিখছেন জন্ম জন্মান্তরের সঞ্চিত সংস্কার বসে মানুষের অন্তরে বাসনার তরঙ্গ ওঠে ইচ্ছার পর ইচ্ছা জাগ্রত হয় ইহার কোনো সীমা নাই শেষ নাই এই বাসনা বা ইচ্ছাই তাহাকে পুনঃ জন্মের পর জন্ম পরিগ্রহ করাইয়া নবনব দুঃখের সহিত সংস্পৃক্ত করে কলুর চোখ ঢাকা বলদের মতো ভাববৃক্ষে বন্ধন করিয়া তাহাকে চক্রাকারে লক্ষ লক্ষ বার আবর্তিত করিতে থাকে আমাদের যে জন্ম হয় জন্মটা হয় একমাত্র বাসনার জন্য যতদিন বাসনার নিবৃত্তি বা ক্ষয় না হয় ততদিন পর্যন্ত জন্ম মৃত্যুর আবহ থেকে চক্র থেকে নিষ্কৃতি লাভ করা কোনোভাবে সম্ভব নয় আর এই বাসনার স্থান হচ্ছে মন এই জন্য বলা হয় মনই এবং মনুষ্যানাং বন্ধন কারণ মোক্ষয় মনই হলো মানুষের বন্ধন এবং মোক্ষের একমাত্র কারণ স্বামীজি লিখছেন যে এই যে বাসনা বা ইচ্ছা ইহার নীর হইতেছে অবস্বীকৃত চঞ্চল মন মন আমাদীযকে ব্যয়তাড়িত শুষ্ক তৃণখণ্ডের মতো যত্র যখন তখন চালনা করিয়া লইয়া বেড়াইতেছে আর আমরাও যেন অবশ্যই এই নিঃসহায়ের মতো মনের পশ্চাৎ অনুসরণ করিতে বাধ্য হইতেছি রীতদাসের মতো তাহার হুকুম তামিল করিয়া বেগার খাটিয়া মরিতেছি মন যাহা বলিতেছে যাহা চাহিতেছে তাহাই আমাদের কাম্য করণীয় হইয়া দাঁড়াইতেছে এবং সমগ্র জীবন দিয়া তাহাই আমরা সম্পাদন করিতে সচেষ্ট থাকিতেছি মনের এই যে দাসত্ব এই দাসত্ব হইতে মুক্তিলাভের পন্থা বা উপায় কী বাসনার আন্তর্তিক নাশ হয় কি সে মনের দাসত্ব থেকে মুক্তি পেতে গেলে একমাত্র রাস্তা হলো যে শ্রী গুরুর দাসত্বকে বরণ করে নিতে হবে স্বামীজি লিখছেন যে গুরু মহারাজ কথা প্রসঙ্গে স্বামীজিদের ঠাকুর বাণী দিচ্ছেন গুরুর আদেশ প্রতিপালনে শিষ্যের জন্ম জন্মান্তরীণ যাবতীয় বাসনা নাশ হইয়া থাকে শিষ্যের দর্শন নিবদ্ধে ঠাকুর তার বাণীতেই কথা বলছেন ঠাকুর বলেছিলেন আরও যে সর্বদা অবিচারিত চিত্তে সংঘ নেতার আদেশ ও নির্দেশ মতো চলা ও কাজ করাই সংঘ সন্তানের তপস্যা কখনও কোনো আদেশ নির্দেশ প্রতিপালনের সময়ে কোনো সংঘ সন্তানের নিজের রুচিমত বিচার বিবেচনা আসিলে সংঘ সাধকের সাধনায় বিঘ্ন ব্যাঘাত ঘটিয়া থাকে তো এই যে বাণী ঠাকুরের এই বাণীর যে মূল কথাটা কি ঠাকুর বলছেন যে মনের দাসত্ব থেকে মুক্তি লাভ করতে গেলে একমাত্র সহজ উপায় হলো ব্রহ্মগো শ্রীগুরুর সেবা এবং তার দাসত্ব বা তার আদেশ নির্দেশে জীবনটাকে গড়ে তোলা এবং সমস্ত কাজকর্ম করা শিষ্যে নিজের কোনো স্বতন্ত্র ব্যক্তিত্ব বৈশিষ্ট্য বিচার বিবেচনা সুখ সুবিধা বলে কিছু থাকতে পারে না শ্রীগুরুর বিরাট ব্যক্তিত্বের মধ্যে নিজের ক্ষুদ্র ব্যক্তিত্বকে নিঃশেষে ডুবিয়ে মিলিয়ে মিশিয়ে দিতে পারলেই শিষ্য বৃহত্তর বা মহাত্তর জীবনের অধিকারী হয়ে ওঠে নিজের যে বাসনা নিজের যে ইচ্ছা এগুলোকে কিভাবে বিসর্জন দিতে হয় সদগুরু কীভাবে এই বাসনার নিবৃত্তি করেন আমরা স্বামীজির জীবনে দুটো ঘটনা দেখব এই নিবন্ধ থেকে শিরোনামটা খুব সুন্দর স্বামীজি রেখেছেন বঞ্চিত করি বাঁচালে মরে সদগুরু শিষ্যকে কীভাবে রক্ষা করেন প্রথম ঘটনাটা স্বামীজি লিখছেন কলকাতা আশ্রম শিবরাত্রির উৎসবের আয়োজন হচ্ছে গুরু মহারাজ কর্মনিরত বাজিতপুরে শ্রীধাম বাজিতপুর হতো মাঘী পূর্ণিমার উৎসব আর শিবরাত্রির উৎসব এবং জন্মাষ্টমীর উৎসব হতো কলকাতায় শিবরাত্রির উৎসবে ইয়েতে সমস্ত সব চারণ দলের স্বামীজিরা এসছেন বিভিন্ন শাখা আশ্রম থেকে স্বামীজিরা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার অনেকেই আছেন তখন তো এখানে উৎসবের বিশাল আয়োজন হচ্ছে তখন তো একদিন চিদ্রুপানন্দ স্বামীজি দুপুরবেলায় যখন প্রসাদ পাওয়ার সময় খুব ক্ষুধার্ত স্বামীজির একটু স্বামীজি নিজেই স্মৃতিচারণ করছেন যে আমার একটু খিদে বেশি ছিল খিদে সহ্য করতে পারতাম না আর সেই দিনকে খুব পরিশ্রম হওয়ার জন্য খুব খিদে পেয়েছিল তাই স্বামীজি পর পরে আর কি বলছেন যে খিদেটা হলো মনের খিদে প্রকৃত দেহের খিদের থেকে মনের খিদেটাই বেশি তার স্বামীজি তখন চিন্তা করছেন যে তখনকার দিনে নিয়ম ছিল যতদিন গুরুমহারাজ স্থূল শরীরে ছিলেন ঠাকুর আসনে এসে বসতেন চেয়ারে বসতেন ঠাকুরকে প্রণাম করে জ্যেষ্ঠানুক্রমে সবে সে দাঁড়াত গুরুমহারাজ নিজেই নির্দেশ দিতেন যে কে বসবে কে পরিবেশন করবে চিদ্রূপানন্দ স্বামীজি তখন ভাবছেন নাম রোজি পরিবেশন করতেন স্বামীজি ভাবছেন যে আজকে খুব খিদে পেয়েছে ফার্স্ট ব্যাচে বসে খেয়ে নেব তারপরে পরিবেশন করব তার স্বামীজি সেরকম প্রণাম করে দাঁড়িয়েছেন যেই দাঁড়িয়েছেন শ্রী শ্রী গুরু মহারাজ তখন বলছেন ও তুমি এসছো যাক বেশ ভালো হয়েছে নাও পরিবেশন করো স্বামীজি এসছিলেন যে ফার্স্ট ব্যাচে খেয়ে তারপর পরিবেশন করবেন ওই যে মনের একটা ইচ্ছা ওই ইচ্ছাটা খুব প্রবলভাবে ছিল একে ক্ষুধার্ত তারপর মনের ইচ্ছা যে আজকে প্রথম ব্যাচে খেয়ে নেবো নিয়ে তারপর পরিবেশন করবো ঠাকুরের মনের খেয়ালটাকে মনের ইচ্ছেটাকে কীভাবে ঠাকুর কী করলেন মনের খেয়ালকে একদম ভেঙে দিলেন তাই এরকম পরিবেশন করবেন যখন আর কি তখন স্বামীজি গুরু নির্দেশে পরিবেশন শুরু করলেন একটার পর একটা ব্যাচ সব প্রসাদ পেয়ে উঠে যেতে লাগল কিন্তু গুরু মহারাজ কিন্তু আর চিদ্রূপানন্দ স্বামীজিকে কিন্তু প্রসাদ পেতে বসতে বললেন না স্বামীজিও নিরুপায় হয়ে মনক্ষুণ্ণ হলেন একটু বটে কিন্তু এই পরিবেশন করতেই নিতে করলেন সকলের খাওয়া হয়ে গেল তখন আর কি চিদ্রূপানন্দ স্বামীজি ভাবছেন গুরু মহারাজ এইবার নিশ্চয়ই আমাকে বলবেন এবার তুমি বসো প্রসাদ পেয়ে নাও সকলে চলেও গেল সামান্য কিছু সব খাদ্যদ্রব্য বেশি ছিল যেগুলো সেগুলোকে যত্ন করে ঢেকে রাখতে বলেন গুরু মহারাজ স্বামীজি সেটা রাখলেনও চিদ্রুপানন্দ স্বামীজি তখনও ভাবছেন যে গুরু মহারাজ হয়তো খুব স্নেহভরে প্রেমভরে তাকে সামনে বসে হয়তো বসিয়ে হয়তো খাওয়াবেন কিন্তু সেই দিনকে গুরু মহারাজ কিন্তু একদম স্বামীজিকে আর কোনো খাওয়ার কথাই আর বললেন না ছিল মনের খেয়াল মনের খিদে সেই খিদে অনুভব করেছিলেন উদরে পেটে কিন্তু শেষ পর্যন্ত গুরু মহারাজ করলেন মরের খেয়ালকে একদম ভেঙে দিলেন অভুক্ত অবস্থায় স্বামীজি এরকম থাকলেন স্বামীজি খুব লিখছেন খুব সুন্দর কথাটা লিখছেন যে এইবার চলিল মনের সহিত দ্বন্দ্ব এই দ্বন্দ্বে মধ্যস্থ রহিল সিয়বি বিবেক আচ্ছা এত যে ক্ষুধানুভব করিতেছিলাম সে ক্ষুধা কি উদরের না মনের যদি উদরের ক্ষুধা হইত তবে এতক্ষণ অনাহারে থাকিয়া খুবই তো কষ্ট পাইতাম যে আমি মনে করিয়াছিলাম যে অগ্রেহার না করিয়া নিলে আজ আর কোনো কাজই করিতে পারিব না সেই আমি তো অনাহারে থাকিয়া এত লোককে পরিবেশন করিলাম ইহা সম্ভব হইল কীরূপে বিবেক বলিয়া দিল এ ক্ষুধা যতটা না উদরের ততটা তোমার মনের আসলে আমাদের যা কিছু সব মন মনই আমাদের যত বন্ধনের কারণ বিবেককে যে আবরণ করে রাখে এই মন স্বামীজি লিখছেন যে অসহনীয় ক্ষুধার অজুহাত তুলিয়া মন তোমাকে প্রতারিত করিয়াছে শ্রীগুরুর ইচ্ছা হইতে দূরে নিক্ষেপ করিয়া তোমাকে সাধনভ্রষ্ট করিতে চাহিতেছে সাবধান ছোট ছোটো ঘটনার মধ্যে দিয়াই সতর্ক হও মন এইভাবে এই মায়াজাল বিস্তার করিয়া সাধককে নিপাতিত করিতে চায় বিবেকের রায় পাইলাম বিবেকের ক্ষুধা তৃষ্ণা ভয় দুঃখবোধ সব তোমার আমার নয় আমি এ সকলের অতীত আমি শ্রীগুরুর দাস তাঁর শ্রীহস্তের যন্ত্র এই তো আমার জীবনে শ্রীগুরুর ইচ্ছাই জয়ী হইল হেমন তুমি হইলে পরাভূত তুমি লালায়িত হইয়াছিলে ভোজনের জন্য কিন্তু তাহা মিলিল না স্বামীজি যখন এরকম ভাবছেন তখন আর কি খুব বিবেকবান ছিলেন স্বামীজি উচ্চশিক্ষিত এবং খুব বিবেকী সাধু ছিলেন তো এইরকম যখন ভাবছেন যে গুরু মহারাজ কি করলেন ওই মনের ইচ্ছাটাকে গুরু মহারাজ বলতেন যে দেখ মনের ইচ্ছাকে দমন না করতে পারলে সাধন জীবনে এক পাও অগ্রসর হওয়া যায় না মন আর জল সব নিম্নমুখী সময় নিম্নমুখী ভাব নিয়ে থাকে জল খুব সহজেই ওপর থেকে নিচে পড়ে কিন্তু নিচ থেকে ওপরে তুলতে গেলে জলকে মেশিন দিয়ে তাকে জলকে তুলতে হয় মনও সবসময় নিম্নমুখী চিন্তা ভাব নিয়ে থাকতে ভালোবাসে সেই মনকে যদি নাকি উঁচু আধারে যদি স্থাপন করতে হয় গুরু শ্রীপাদপদে যদি স্থাপন করতে হয় তবে একমাত্র রাস্তা হলো গুরুর আদেশ নির্দেশকে নির্বিচারে পালন করা সেখানে নিজের কোনো স্বতন্ত্র বিচারপথ ইচ্ছা নিজের কোনো কামনা বাসনা থাকলে কিন্তু আর সেখানে পৌঁছনো যায় না তার স্বামীজি তারপরে আর কী করছেন যে দেখছেন যে এতক্ষণ তো খুব খিদে ছিল প্রথমে মনে হচ্ছিল যখন বারোটার সময় পরিবেশন করছিলেন স্বামীজি মনে হচ্ছিল যে না খেয়ে নিলে আর পরিবেশনই করতে পারবেন না তারপর তিনি দেখলেন যে অক্লেশে পরিবেশন করলেন কটা পর্যন্ত প্রায় আড়াইটা পৌনে তিনটা পর্যন্ত অক্লেশে পরিবেশন করলেন তাহলে কীভাবে পরিবেশন করলেন গুরুর শক্তি কাজ করেছে এর মধ্যে ওই যে গুরুমাজ নির্দেশ দিয়েছেন ও তুমি এসেছো ভালো হয়েছে নাও পরিবেশন করো ওই যখনই আদেশ দিয়েছেন ঠাকুর ঠাকুর তখনই যোগশক্তি তার মধ্যে সঞ্চার করে দিয়েছেন তাই এই রকম বেশ কিছুক্ষণ আরও কেটে গেল তিনটে বেজে গেছে তখন আরও দু একজন স্বামীজি গুরুমাজের কাছে আছেন তখন একজন স্বামীজি একটু আস্তে আস্তে বলেই ফেললেন চিদ্রুপানন্দের এখনও খাওয়া হয় নাই ঠাকুর তো সর্বজ্ঞ তিনি তো সবই জানেন তিনি তো নিজেই পরিবেশন করতে বললেন সকলকে স্বামীজি পরিবেশন করলেন একদম প্রথম ব্যাস থেকে শেষ পর্যন্ত তাকে দিয়েই তো খাবারের পাত্রগুলোকে সব ঢাকিয়ে রাখলেন তা তিনি কেন তাহলে বললেন না তিনি কি ভুলে গিয়েছিলেন তিনি আদৌ কিন্তু বলেননি। ওই যে শিষ্যের অন্তরে যে প্রথমে খেয়ে নেওয়ার একটা সংকল্প বা বাসনা জেগেছিল সেই বাসনাটাকে ঠাকুর নাশ করে দিলেন ব্রহ্মঙ্গ সদ্গুরুর যারা আশ্রয়ে থাকে যারা শরণাগত হয় শরণাপন্ন হন সদ্গুরু এইভাবেই কী করেন কামনা বাসনাগুলোকে প্রতিহত করে দেন ঠাকুর শেষে বললেন ও তাই নাকি যাও 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 তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তখন বেলা তিনটে বাজে তা তখন স্বামীজি বসেলেন প্রসাদ পেলেন ঠাকুরই নির্দেশ দিলেন যে আও তুমি এখানে বসো বসে তুমি প্রসাদ নাও তা ঠাকুরের নির্দেশে প্রসাদ পেলেন আরেকটা ঘটনার কথা লিখছেন যে মনের খেয়াল থেকে কীভাবে নিষ্কৃতি লাভ করা যায় কখনো নিজের ইচ্ছা যদি ফলবতী হয় যদি নাকি প্রবল প্রভাব বিস্তার করে তবে কিন্তু সাধকের সাধন জীবনে কিন্তু তাও অন্তরায় হয়ে দাঁড়ায় সদ্গুরু কী করেন সদ্গুরু এই শিষ্যের নিজের যে অন্তরের ইচ্ছা কামনা বাসনাকে প্রতিহত করে তাকে ঊর্ধ্বমুখী করে তোলেন তার ভাবনাকে দ্বিতীয় ঘটনার কথা লিখছেন বিরাশি পৃষ্ঠায় আছে শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে বঞ্চিত করি বাঁচা বাঁচালে মোড়ে শিরোনামে বিরাশি পৃষ্ঠাতে আছে দ্বিতীয় ঘটনাটা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস বাজিতপুর শ্রীধাম বাজিতপুরে মাঘী পূর্ণিমার মহামহোৎসব খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো মহামহোৎসব ঠাকুরের উপস্থিতিতে তা উৎসবের পরেই গুরু মহারাজ স্থির করেছিল আগেই স্থির করা ছিল যে ঢাকা জেলার বিক্রমপুর ভোগ ভোগদিয়া বলে একটা গ্রাম হিন্দু অধ্যুষিত বেশিরভাগই হিন্দু সেখানে এবং সম্পদশালী সব হিন্দুরা তা সেখানে কলকাতার প্রখ্যাত ব্যবসায়ী শ্রী তারকনাথ দাস তারকনাথ দাসের সেখানে বসত বাটি যদিও কলকাতা থেকে তিনি ব্যবসা করতেন খুব বড় ব্যবসায়ী ছিলেন তারকনাথ দাস তার ইচ্ছে যে গুরু মহারাজকে নিয়ে গিয়ে একবার বিশাল করে যোগ্য সভা ইয়েতে কীর্তন টীর্তন এগুলো সব অনুষ্ঠান করেন যাতে আপামার জনসাধারণ সেই উৎসবে যোগদান করতে পারেন এক লক্ষ ভক্তের সমাগম হবে এই একটা ব্যবস্থা তিনি করে ফেলেছিলেন এবং সমস্ত ব্যয়ভার শ্রী তারকনাথ দাস নিজেই করেছিলেন সেই উৎসবে মাঘী পূর্ণিমায় উৎসবের পর সমস্ত চারণ দল শাখা আশ্রম যেসব তখন অবশ্য শাখা আশ্রম কম ছিল স্বামীজিরা মিলে সবাই যাবেন সব হোক দিয়াতে যাবেন জিনিসপত্র গোছানো হচ্ছে তাই এই রকম সময় আর কি চিদ্রুপানন্দ স্বামীজিও খুব যেতে আগ্রহী এত বিশাল উৎসব হবে স্বয়ং ঠাকুর সেখানে যাবেন খুব আগ্রহী সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে মাঝে মাঝে চিদ্ুপানন্দ স্বামীজি গুরু কাছে আসছেন গুরু যখন যেটা নির্দেশ করছেন সেটাই করছেন তাই এই রকম যখন ই করছেন খুব উৎসাহিত উল্লসিত যে ভোগ দেওয়া যা হবে এত বিশাল উৎসব হবে তা এই চিন্তায় কিন্তু স্বামীজি একদম অশগুল হয়ে আছেন সেখানে এত লোকজন আসবে এত ভক্তের সমাগম বিশাল যোগ্য হবে ধর্মসভা হবে নাম সংকীর্তন হবে ভজন কীর্তন হবে সেখানে প্রায় লক্ষাধিক লোক প্রসাদ পাবে তো এই চিন্তায় যখন আর কি ব্যস্ত কখন বেরোবেন ভোগ দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন ঠিক সেই রকম ঠিক সেই সময় আর কি গুরুমাজার ডাকলেন চিদ্রিপানন্দ স্বামী ডেকে বললেন যে তোমাকে প্রচার দলের ছেলেদের নিয়ে কলকাতায় চলে যেতে হবে এবং সেটা আজই যেতে হবে এখনই যেতে হবে স্বামীজির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল গুরুমাজের নির্দেশ পেয়ে কিন্তু মনটাকে শান্ত করলেন যে গুরুর নির্দেশেই শিষ্যের প্রকৃত কল্যাণ অবশ্যম্ভাবী চলে আসলেন তিনি তখন অন্তর্জামী ভগবানের নির্দেশ পালন করে তিনি চলে আসলেন তা প্রথমে মনে হয়তো একটু দুঃখ হয়তো হয়েছিল দুঃখ পেয়েছিলেন কেননা সমস্ত সব একদম জিনিসপত্র বাঁধা চাঁধা করার থেকে শুরু করে এত উৎসাহ নিয়ে সব কিছু কাজ করেছেন আর একদম শেষ সময়টায় এসে যখন গুরুমারা যখন সবাইকে নিয়ে বেরোবেন তার একটু আগেই এসে ঠাকুর বললেন যে তোমাকে যেতে হবে তো এই যে ঘটনায় আমরা কি দেখলাম মনের খেয়াল মনের দাসত্ব থেকে কি করলেন ঠাকুরই কৃপা করে নিষ্কৃতি দিলেন যে প্রকৃত যেখানে গেলে কল্যাণ সেখানেই ঠাকুর রাখেন ছোট বেড়াল ছানা দেখবেন যখন সাঁতবার শিফট করে তারা আর কি মা বেড়াল বাচ্চাকে যেখানে গেলে সন্তানটি সুরক্ষিত থাকবে ভালো থাকবে মা কি করেন ঠিক সেইখানটায় বিড়াল ছানাকে নিয়ে রাখেন সদ্গুরুও ঠিক কী করেন যেখানে থাকলে তার সন্তানের সর্বাধিক কল্যাণ মঙ্গলের সম্ভাবনা ঠিক সেখানেই রাখেন মনের খেয়াল মতো শুধু আমরা কী করি যে আমরা এখানে গেলে বোধহয় ভালো থাকবো এখানে অনুষ্ঠান হবে এখানে যাব। কিন্তু গুরুর নির্দেশে যদি কোনো কাজ করা যায় তবে কি হয় জন্ম জন্মান্তরের সমস্ত দুষ্কৃতি নাশ হয় বেদানন্দ স্বামী যে উনিশশো সালে বেনারসে দুর্গাপুজোর পর যে সন্ন্যাসী সম্মেলন হয় তাতে একটা খুব সুন্দরবাণী দিয়েছিলেন মনের দাসত্ব থেকে যদি মুক্তি পেতে চাও তবে নির্বিচারে সংঘের এবং সংঘ নেতার দাসত্বকে বরণ করো মনের দাসত্ব মনের খেয়াল থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র সহজ এবং সরলতম রাস্তা যে শ্রীগুরুর দাসত্ব শ্রীগুরুর সেবা এবং সংঘের যে নির্দেশ তা পালন করা শ্রোতা বন্ধুরা স্বামীজিরা ঠিক যেভাবে জীবনকে গঠন করেছেন গুরুমাজের নির্দেশে তারা জীবনটাকে পরিচালিত করতে পেরেছেন আর তাদেরই সেই পূর্ণ স্মৃতিগুলো রেখে গেছেন উপহারস্বরূপ আমাদের জন্য আমরাও যদি নাকি শ্রী শ্রী ঠাকুরের যদি আদেশ নির্দেশ অনুযায়ী যদি জীবনটাকে গঠন করতে পারি নিজেদের যে মনের খেয়াল মনের যে ইচ্ছা সেইগুলো অবদমিত করে আমরা বিজয়ী হতে পারবো ঠাকুরের কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারব শ্রোতা বন্ধুরা আপনাদের সকলের শিরে শ্রেষ্ঠে গুরু মহারাজের অক্ষয় কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা জানাই সবাইকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি